দর্শক, সংবাদের শুরুতেই কিন্তু আমরা ডলার নিয়ে একটি রিপোর্ট দেখেছিলাম আমাদের সহকর্মী মাসুম মিয়া। সেখানে বেশ কিছু তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যগুলোকে নিয়ে আমরা আপনাদের কাছে ডলার বিষয়ক যেসব তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা এখন উপস্থাপনের জন্য যাচ্ছি। বৈদেশিক বাণিজ্য বলেন কিংবা দেশের মুদ্রার যে ব্যবস্থাটুকু আছে সেদিক থেকে যদি আমরা লক্ষ্য করতে পারি, আমরা আংটারের যে তথ্যটুকু আছে 2022 সালে সেটার দিকে একটু নজর দিতে চাই। বিশ্ব বাণিজ্যে কিন্তু প্রায় $32 trillion যেই বিষয়টুকু আছে সেটি কিন্তু ডলারের মাধ্যমে হয়ে থাকে এবং নিষ্পত্তির যে বিষয়টুকু আছে অর্থাৎ আমরা যে ধরনের আমদানি রপ্তানি এবং বাণিজ্য হয়ে থাকে সেটাও কিন্তু প্রায় $20 trillion। আপনারা জানেন অন্যান্য মুদ্রায় কিন্তু যদি আমরা আমাদের আমদানি রপ্তানি এবং অন্যান্য বিষয়টুকু আছে সেগুলি যদি চলে এসে থাকে তার মধ্যেও কিন্তু শক্তিশালী অবস্থানে যেহেতু ডলার রয়েছে তাই ডলারকেই বৈশ্বিক রিজার্ভের প্রায় 59% কিন্তু দখল করে থাকে। আমরা এও জানি যে অন্যান্য মুদ্রায় কিন্তু রিজার্ভের জন্য রাখার যে বিষয়টুকু আছে সেটিও আছে, সেখানে মধ্যে স্বর্ণের বিষয়টুকু আছে, কিন্তু যেহেতু ডলার একমাত্র শক্তিশালী মুদ্রা সেই মুদ্রাকে ভিত্তি করে কিন্তু সারা বিশ্ব এবং সারা বিশ্বের বাণিজ্য এবং সারা বিশ্বের যে রিজার্ভ প্রায় প্রত্যেকটি দেশেরই রিজার্ভগুলো সেখানের মধ্যে মজুদ থাকে। আমরা এবার আমাদের দেশের দিকে নজর দিই। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে কোভিড এবং কোভিডের আগে যে অবস্থাটুকু ছিল সেদিকে কিন্তু দেখা যায় যে 2019 সালেও কিন্তু প্রায় $84.50 কিন্তু আমরা ডলারকে পেয়েছি, অর্থাৎ $1 আমরা $84 পেতাম। কিন্তু এরপর কোভিড এলো, কোভিডের পর আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে মধ্যে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, বৈশ্বিক অর্থনীতিতে এসেছে বড় ধরনের পরিবর্তন যার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনই। যে আমরা যদি তাকাই আমাদের দেশের দিকে তাহলে কিন্তু $111 কিন্তু হয়ে গেছে প্রতি ডলারের দাম, অর্থাৎ বেশ কিন্তু বেড়ে গিয়েছে। চার বছরের দিকে যদি আমরা নজর দিই 19-23 কিন্তু বছরটা কিন্তু কম নয়, এই সময়টাতে প্রায় 32% কাছাকাছি কিন্তু ডলারের যে দরটুকু আছে বেড়েছে। $111 ধরে বলা হলেও কিন্তু বাজারে কিন্তু কোনো সময় $116, কোনো সময় $118, কোনো সময় $117 কিন্তু ডলারের কেনা বেচা যেটি আছে সেটি হচ্ছে। অর্থাৎ এই যে আমাদের ডলারের উপরে নির্ভর করে আমদানি রপ্তানি থেকে শুরু করে সব কিছু যেহেতু রয়েছে আমাদের উপর আসলে কিন্তু অনেক চাপ বেড়ে যাচ্ছে। সেই চাপের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুদ্রাস্ফীতির বিষয়টুকু আছে, মূল্যস্ফীতির বিষয়টুকু আসছে এবং বিষয়গুলোকে নিয়ে কিন্তু অর্থনীতিতে যে ধরনের টানাপোড়েন সেটি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে রিজার্ভের বিষয়টুকু, অর্থাৎ আমি কী পরিমাণ অর্থ কোথায় জমা রেখেছি সেটা কিন্তু ডলারেই হয়ে থাকে। আমরা যদি 2021-এর দিকে নজর দিয়ে থাকি সেখানে কিন্তু $48 billion, $49 billion কাছাকাছি কিন্তু ছিল ডলারের যে রিজার্ভের যে অবস্থান সেটি কিন্তু বিভিন্ন জায়গাতে কখনো স্বর্ণ কখনো বা ডলারের মাধ্যমে আমরা রেখেছিলাম। আমরা যদি দেখি এরপর কিন্তু ইউক্রেন যুদ্ধ বলেন, এরপর মহামারী বলেন, সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের অস্থিরতা সারা বিশ্বে। সেই হিসাবে বিভিন্ন কারণে আমরা আমাদের আকুর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি যে ব্যয়টুকু আছে সেটা পরিশোধ করেছি, বিভিন্ন ধরনের মেগা প্রকল্পের অর্থ পরিশোধ করেছি, সব মিলিয়ে কিন্তু একদম বড় ধরনের চাপ এসেছে আমাদের রিজার্ভে। 13 সেপ্টেম্বরের দিকে তাকাই বছরের $21 billion, $22 billion কাছাকাছি চলে এসেছে। IMF-এর যে ধরনের সূত্রের কথা বলা হচ্ছে, যে নিয়মের কথা বলা হচ্ছে, সেই হিসাবে কিন্তু $21 billion বা $22 billion কাছাকাছিতেই দু বছরে কিন্তু প্রায় 55% কাছাকাছি কমে গিয়েছে। ব্যাপারটা কিন্তু আসলেই কিন্তু আমরা বলতে পারি এক ধরনের চাপ রাখছে আমাদের উপরে। আগে যেখানে আমরা কম করে 8-9 মাসের আমাদের রিজার্ভ থাকতো সেটি কিন্তু এখন এসে 4 মাসে এসে ঠেকেছে। সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের বড় চাপের মুখে কিন্তু আমাদের দেশের অর্থনীতি। আমরা আমদানি ব্যয়ের দিকে যদি নজর দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো প্রায় $70 billion কাছাকাছি কিন্তু আমাদের সেই বিষয়টুকু চলে আসছে। আমাদের রপ্তানি এবং রেমিটেন্সে আমরা প্রায় $92 billion কাছাকাছি থাকলো চলতি হিসাব এবং যে সামষ্টিক হিসাব দুইটার মাঝখানে যে ঘাটতি সেটি প্রায় কিন্তু $2 billion কাছাকাছি, $2 billion কিছুটা বেশি। এ ধরনের চাপ কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে কিংবা দেশের অর্থনীতিকে যে ধরনের জায়গায় নিয়ে যেতে চাই সে ধরনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ধরনের পরিস্থিতি তৈরি হয় সে পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বেশ কিছু কথা বলা হচ্ছে, বেশ কিছু আমরা বলতে পারি নিয়ম নীতির পরিবর্তন হচ্ছে। তবে সেই নিয়ম নীতিগুলোকে নিয়ে কতটুকু কোন জায়গায় যাবে সেটা আসলে সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো। এবং রিজার্ভ পরিস্থিতি নিয়ে দর্শক, আমরা আপনারা জানেন সকালেই কিন্তু আমাদের চ্যানেল 24-এর সাথে কথা বলেছিলেন যে ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মহিউদ্দিন, এবং তিনি জানিয়েছিলেন যে অদূরদর্শিতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা তার বক্তব্যটি শুনে আসি। এই মুহূর্তে যে আমরা ফায়ার ফাইটিং করছি ইম্পোর্ট কমিয়ে দিয়ে কিংবা জোর করে ইম্পোর্ট বন্ধ রেখে, এটাই তো স্থায়ী সমাধান নয়। তো সুতরাং আমাদের এখন যেটা দেখতে হবে যে তাৎক্ষণিকভাবে তো এই মুহূর্তে যেটা বাড়ানো সম্ভব নয়, কিন্তু সেটির জন্য আমাদের অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল, যে মেজারগুলো নেওয়া উচিত ছিল কিংবা আপনার রিজার্ভ কমে যাওয়া যে বিষয়টি সেটি যে কমে যেতে পারে সেইটা আমাদের তো
দূরদর্শিতা থাকা উচিত ছিল, সেটা অনেকে অনেকে কিন্তু এটা প্রকাশ করেছেন, কিন্তু আমরা সেটা আমলে নিইনি।